কখনো মনে হয়নি যে শ্যামল ঘোষ এত তাড়াতাড়ি আমাদের সবকে ছেড়ে চলে যাবে। দেখুন শ্যামল ঘোষ কত বড় খেলোয়াড়, কি তার জন্য রুমাইদা বলেছেন বিদেশ আছে, শ্যামল ব্যানার্জি বলে গেছে খেলোয়াড় হিসেবে কত বড় ছিল বাংলার মানুষ জানেন, এবং আমরা যারা ওর খেলা রেগুলার দেখতাম, আমি এক্ষুনি বিদেশকে বলছিলাম যে টানা ইস্টবেঙ্গলে খেলেছে অশোক লাল ব্যানার্জির সঙ্গে একসঙ্গে, ওয়ার অশোক লাল ব্যানার্জি স্টপার খেলতেন, একবার ও অধিনায়ক ছিল, সেবার ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন ছিল, কোনো গোল না খেলো সেটা শ্যামল সে বছর ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিল শ্যামল ঘোষ। খেলোয়াড় হিসেবে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছে, জাতীয় দলে বহুবার খেলেছে, বিদেশ বলছিল যে আমরা অনেক ন্যাশনাল খেলেছি একসঙ্গে পাচ্ছ না, এশিয়াড খেলেছে, তাই কত বড় প্লেয়ার সত্যি এ থেকেই বোঝা যায়। কিন্তু শ্যামল ঘোষের সব থেকে বড় পরিচয় কত বড় মানুষ হিসাবে। অনেক বড় খেলোয়াড় আছে আমাদের দেশে, অনেক খেলোয়াড় জন্মেছেন জনবাদে, বড় খেলোয়াড় আরো হোক, কিন্তু বড় খেলোয়াড়ের থেকেও শ্যামল ঘোষের সব থেকে বড় পরিচয়। আমি এত হাম্বল পার্সোনালিটি, আর যে ভারতবর্ষের হয়ে খেলেছে একটা খেলোয়াড় এতটা হাম্বল হতে পারে, শ্যামল ঘোষকে না দেখলে কিন্তু বোঝা যেত না। যেন খেলা দেখেনি তাকে বা শ্যামল ঘোষের সম্বন্ধে জানে না, তাকে ব্যবহারে কেউ বলবে না যে ইন্ডিয়ার প্রেজেন্ট করেছে, লোককে বলে দিতে হতো যে শ্যামল ঘোষ এখন এই শ্যামল ঘোষ এই ইন্ডিয়ার প্রেজেন্ট করেছে। ওর ব্যবহারে আচার আচরণে আমি কখনো দেখিনি ওর একটু অহংকারের ছাপ কোথাও, এবং সেই জন্যে বাচ্চাদের নিয়ে খেলা ও ট্রেনিং দিতে ভালোবাসত। সমন্বয় মাঠে দীর্ঘদিন ধরে ও কোচিং করিয়েছে, বিধাননগরে করিয়েছে, অনেক জায়গায় ওর ও কোচিং করাতে, এবং যে কোনো ফুটবলের ব্যাপার যে কোনো সাজেশন বলে ইনভলভমেন্ট বলে হতে চাইত, কিন্তু কখনো তার বিনিময়ে কিছু চাইনি দিতে। ও শুধুমাত্র খেলাধুলার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছিল, এর বাইরে আর কখনো খুব একটা অন্য কিছু ওর পরিধির মধ্যে ঢুকতে চাই। অসম্ভব মৃতভাষী, স্বল্পভাষী এবং একটা প্রেজেন্ট পার্সোনালিটি, যাকে বলে প্রেজেন্ট পার্সোনালিটি ছিল ওর ছিল ওর মধ্যে। ওকে আমি আমাদের সকলে ও চলে যাওয়ার কোনো বয়স হয়নি, যা একদমই ঠিক উনি বিদেশ বলছিল যে সুরজিৎ সেনগুপ্ত, শ্যামল ঘোষ, সুভাষ ভৌমিক এদের কাউরই চলে যাওয়ার বয়স হয়নি, এদের চলে গেছে, কি কতদিন থাকবেন তার সিদ্ধান্ত নেবার মালিক তো সে নিজে নয়, তাই স্বাভাবিকভাবেই কালের নিয়মে মানুষ কেউ আগে যায় কেউ পরে যায়, তাই সকলকেই যেতে হবে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা পাবে, কেউ আমরা অমর হতে পারব না। কিন্তু অমরত্ব না থাকলেও কিছু মানুষ মারা যাবার পরেও মানুষের মধ্যে আলোচিত হন তার নিজের কাজের জন্য, এরকম একটা মানুষের নাম শ্যামল ঘোষ। তিনি চলে গেছেন কিন্তু আজও মানুষের আলোচনার মধ্যে রয়ে গেছেন, এবং আমার ধারণা যতদিন বাংলায় ফুটবল খেলা থাকবে, যতদিন বাংলায় ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাব থাকবে, যতদিন সমন্বয়ে বাচ্চাদের ট্রেনিং সেন্টার থাকবে, ততদিন শ্যামল ঘোষের মৃত্যু হতে পারে না, শ্যামল ঘোষ আমাদের মধ্যে থাকবে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, এখানে জাভেদ খান বিধায়ক আছে, বিজয়লাল মুখার্জি আমাদের এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি আছে, আমাদের লিপিকা আছে পৌর প্রতিনিধি, যে আজকে সবার মূল আয়োজক শ্যামল চক্রবর্তী বাবুরা আছে, আমি সকল নির্বাহিতা আছে মানুষের, আমি সকলকে আমার শুভেচ্ছা জানাই। যারা আপনারা শ্যামল ঘোষের আজকে স্মৃতিতর্পণ অনুষ্ঠানে এসছেন তাদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাই, আর আসলে আমরা ঈশ্বর আল্লাহর কাছেই প্রার্থনা করি শ্যামল ঘোষকে সামনে রেখে বাংলার ফুটবলে যেন আলো কায়দুল শ্যামল ঘোষ তৈরি হয়, এটাই আমাদের প্রার্থনা, সকলে ভালো থাকবে, নমস্কার।